হ্যালো, হ্যালো, হ্যাঁ, না আমি আছি। তোমাদেরকে এই তো ক্লাস শেষ হলো, তো এই জন্য একটু সময় দিচ্ছি। ক্লাস শেষ হওয়ার জন্য একটু বাসা থেকে ওইটার পড়া চলে যাওয়ার জন্য আর কি। কিসের ক্লাস ছিল? ইনসান কিসের ক্লাস ছিল? ডেন্টাল ফার্মা ম্যাম। ডেন্টাল ফার্মা। ইয়েস ম্যাম। আমরা তো প্যাথোলজি পড়ব। আমাদের প্যাথোলজিতে আমরা ওই দিন ইউরিন, আমরা ইউরিনারি সিস্টেম করছিলাম। ইনসান, জি ম্যাম। আমাকে একটু তুমি ক্লাসের পর পড়ি একটু। তাহমিনা ম্যাডাম কয়টা ক্লাস নিয়েছিলেন একটু আমাকে একটু ইয়ে দিতে হবে, ঠিক আছে? তিনটা নিছিল উনি, তিনটা নিছিল। আমি চারটা দেখতে পাচ্ছি, ছিল না 15 17 ম্যাম উনি তিনটা নিছে, তিনটা। পরপর তিনটা নিছেন না উনি? জি ম্যাম। এর আগে তো একটা নিছে, আগে তো মানে দুইটা আছে, মানে এখন পরপর তিনটা হয়েছে। ম্যাম এখন উনি মোট তিনটা ক্লাস নিছে আমাদের। তিনটা, 1-6 পাচ্ছি, 1-6 পাচ্ছি আমি, 8-6 পাচ্ছি। তোমার কাছে কি এগুলো স্ক্রিনশট থাকে? স্ক্রিনশট বলতে ম্যাম একটা ক্লাসে নিছিল, নিজে পার্সেন্টেজ নিছিল, আর দুটো ক্লাসে আমি পাঠিয়েছিলাম পার্সেন্টেজটা। মানে 1-6 পাচ্ছি, আবার 8-6 পাচ্ছি একটা, আবার পাচ্ছি 15-6 17-6 19-6। আমাকে একটু ক্লিয়ার করতে হবে এখানে। হ্যাঁ ম্যাম উনি আমাদের আমাদের প্রথম ক্লাস নিচ্ছিল 1 তারিখে। তোমার তোমার একটু ডেট গুলা জানা আছে একটু বলো। হ্যাঁ, তারপর নিচ্ছিল, আর বাকিটা তো নিচ্ছিল, পার্সেন্টেজ উনি নিয়ে নিছিল, পার্সেন্টেজ উনি নিয়ে নিছিল। এরপরেরটা না, তুমি প্রতিদিন আমি শোনো ইয়ে করো একটা, কারণ আমাদের একটা ডকুমেন্ট দিয়ে হচ্ছে না, এখানে কিছু ক্লামজি হয়ে যাচ্ছে। তুমি প্রতিদিন পার্সেন্টেজটা পাঠিয়ে দিবা যে নিবে তার কাছে। নাকি তাহলে ম্যাডাম হ্যাঁ, যে নিবে তাকে পাঠাবো নাকি আপনাকে পাঠাবো? আমাকে পাঠিয়ে দিবা, ওকে ম্যাম। ঠিক আছে, প্রতিদিন তুমি তোমার ক্লাসের এগুলো দিয়ে দিবা। হ্যাঁ, ওকে ওকে ম্যাম। এমনি ক্লাসের ওনাদেরকে একটু জানিয়ে উনি কোন কোন ক্লাসটা নিছে, জি কোন কোন তারিখ, সেটা একটু আমাকে তারিখটা একটু জানাতে হবে। আচ্ছা ম্যাম আমি জানাবো। ঠিক আছে, ওকে ম্যাম। আমি একটু আসছি, পার্সেন্টেজ গুলো নিয়ে একটু বসবো। তোমাদের একটু আমাকে একটু আর্লি জানাবা। আচ্ছা ম্যাম। আচ্ছা, আমরা ইউরিনারি সিস্টেম পড়ছিলাম, আমরা রুটিন এক্সামিনেশন অফ ইউরিনে ছিলাম। আমরা রেনাল ফাংশন টেস্ট যদি বলি, তাহলে রেনাল ফাংশন টেস্টের মধ্যে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন 1 নাম্বার টেস্ট, 2 নাম্বারে আমরা কিছু ব্লাডের টেস্ট বলি, সিরাম ইউরিয়া, ব্লাড সিরাম ক্রিয়েটিনিন, এরপরে হচ্ছে আদারগুলো, যে ক্লিয়ারেন্স টেস্ট, জিএফআর দেখা, এগুলো হচ্ছে পরবর্তীতে। কিন্তু প্রথমের দিকে আমাদের প্রথম লাইনের টেস্টগুলো আমাদেরকে সহজ এবং কম দামে করা যায়, এজন্য এগুলোকে আগে বলতে হবে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন। টেস্টের নাম হবে, তোমাকে বলতে হবে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন। তোমরা কিন্তু এই টেস্টের নামটা আলটিমেটলি বলতে পারো না, রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, তারপরে সেরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া লেভেল। সবার কাছে একটা একটা খাতা আছে কিনা, বই এবং খাতা সবার সামনে আছে? জি ম্যাম আছে। আছে, ইনসানের আছে বললো, জান্নাতুল ফেরদৌসের সামনে আছে, রোল 3? জি ম্যাম আছে। বই দেখাও তো দেখি একটু। জান্নাতুল ফেরদৌস দেখাও, কোনটা খাতা কোনটা বই? খাতা বই দেখি, সবার জন্য সব সাবজেক্টের খাতা, সব সাবজেক্টের খাতা। হ্যাঁ ম্যাম, প্যাথোলজি শুধু, শুধু প্যাথোলজি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই এরকম খাতার, কারণ এখন আমরা অনলাইনে, আর যে আমি বিবিসির সাথে সবার সাথে আমি কিছু আমার কনভারসেশন শেয়ার করতেছি যে কি হচ্ছে তোমাদের অবস্থা, কিন্তু ওরা খালি বলতেছে যা পড়েছি মনে নাই, আগের গুলা খুব খারাপ অবস্থা, আগে পরীক্ষা ছিল সেই জন্য ওই পড়াগুলা কি করি নাই, মনে রাখতে পারি নাই, এখন এগুলো বলতে লাভ নাই। আমরা তো আমাদের টপিক শেষ করতে হবে,
সবাই আমরা এখন যা বলছি পরীক্ষার আদলে আমি মোটামুটি ক্লাসগুলো এখন পরীক্ষার আদলে নিয়ে যাচ্ছি তোমরা সেগুলা নোট নিবা সব টিচারের পড়াতে কিন্তু নোট থাকবে আমি খাতা দেখব অফলাইন হওয়ার সাথে সাথেই তো খাতা দেখব আমার প্যাথোলজি খাতাটা একটু দেখাও ঠিক আছে যে কোনো র্যান্ডমলি প্যাথোলজি খাতা কিন্তু দেখব যে কি হয়েছে মানে কি আছে আমরা কি কি কিভাবে নিয়েছি ম্যাডাম কিভাবে নিতে তাদের ওখানে শুধু একটা বানালে হবে উপরে শুধু টিচারের নাম লিখে রাখবে ক্লাস এবং টিচারের নাম এটা সব ইয়েতে ডিসিপ্লিনের চেষ্টা করবা তাহলে আজকের এই টপিকের মধ্যে লিখো আমি রুটিন এক্সামিনেশন অফ ইউরিনের কোশ্চেন গুলো আসলে কিভাবে হয় সেদিকে যেতে চাচ্ছি আমার ওরা আছে নাকি স্টুডেন্ট রিটেন মেডিসিন কেউ আছো পরীক্ষার্থী কেউ আছো হ্যালো জানাতুল মাওয়া সাকলাইন শাকিল তো নাই আব্দুল্লাহ জাইনুল এরা কেউ আছো থাকলে তোমরা কথা বলো ইয়েস ম্যাম আসসালামু আলাইকুম এরপর বলো আর কেউ নাই আর সবাই অ্যাবসেন্ট পেলাম পেলাম তারপর অন্যরা অন্যদেরকে খবর দাও তোমরা ক্লাস তোমাদেরকে লাস্ট দিন পর্যন্ত যখনই রুটিন আসবে তার আগ পর্যন্ত তোমাদের ক্লাস করতে হবে তোমাদের কি রুটিন এসছে না ম্যাম এখন আসলে ছাড়বো কিন্তু এর আগ পর্যন্ত তোমরা ক্লাস যেতে পারবে না ক্লাস থেকে শিখতে হবে এবং আমি তোমাদের জন্য মনে করে আমি এটাকে পরীক্ষা অঙ্গিকে পড়াতে চাচ্ছি একটু তাহলে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন আছে টপিকটার নাম এর মধ্যে আমরা রুটিন এক্সামিনেশন অফ ইউরিন আমরা তিনটা পার্টে ভাগ করি ফিজিক্যাল এক্সামিনেশন কেমিক্যাল এক্সামিনেশন আর হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন তিনটা ভাগ থাকে ফিজিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন ইউরিনের ফিজিক্যাল এক্সামিনেশন করব কার ফিজিক্যাল ইউরিন এটা কিন্তু বলতে হবে ফিজিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন তাহলে ইউরিনের ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা কি কি দেখি সেগুলো তোমাকে জানতে হবে কোন কোন পয়েন্ট আমরা দেখি শুধু সেটুকু জানলে হবে না সেটুকুর পরে তোমাকে আবার এইটার ইম্পর্টেন্স কি এই যে আমি দেখলাম ফিজিক্যাল এক্সামিনেশন একটা কালার দেখি কালার এটা স্ট্রোনা এটা অন্য রকমের কালার তাহলে তার ইম্পর্টেন্স কি তোমাকে ওইটা দিয়ে তোমার তুমি কি চিন্তা করছো এই কালারটা দেখে তুমি কি ডিডি চিন্তা করছো কি ডিফারেনশিয়াল আপনার ভিডিওটা হ্যালো ম্যাম আপনার ভিডিওটা অফ করে দিয়েছি ভিডিও হ্যাঁ কোন দিকে যাব বলো দেখতে মরে না ঠিক আছে হ্যাঁ ম্যাম ঠিক আছে এখন তাহলে আমরা আমরা ফিজিক্যাল এক্সামিনেশনের প্রতিটা পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টের নাম লিখবো যে এই পয়েন্ট তার পাশে আবার ইম্পর্টেন্স জানতে হবে তার পাশে ইম্পর্টেন্স তোমরা বই আছে খাতা আছে যেভাবে পারো সেটা কি করে নাও নোট করে নাও যেমন ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা যদি প্রথমে আসি হচ্ছে কালার কালারের কি ইম্পর্টেন্স আমি আমরা তোমাকে হয়তো সেভাবে জিজ্ঞেস করবো যে কালার যে ফিজিক্যাল এক্সামিনেশন তুমি যখন কালার বললা যে কালারের কি ইম্পর্টেন্স কালারের ইম্পর্টেন্স হচ্ছে কালার বিভিন্ন রকমের হতে পারে সেটা হতে পারে সে ইয়েলো কালার হতে পারে নর্মাল কালার আগে জানতে হবে তারপরে অ্যাবনর্মাল কালার নর্মাল কালার কি নর্মাল কালার স্ট্রো এখানে দেখো অনেক কথা বইতে দেখলাম আমি এত কথার আমার দরকার নাই শর্টকাট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই খালি পড়তে হবে খুব আনইম্পর্টেন্ট একদম এখানে এটা নিয়ে আমি অনেক কিছু দরকার নাই যেমন এখানে কোশ্চেনটা এমন আসবে যে মনে করো কারোর কোন রোগীর হিমাচুরিয়া হচ্ছে তুমি কি কালার পাবা রেড কালার রেড কালার
রেড বা রেডিশ কালার তাহলে আবার এভাবে হতে পারে কোশ্চেন রেডিশ কালার পেয়েছো তুমি কি চিন্তা করছো কন্ডিশনটা নাম হচ্ছে হিমাচুরিয়া কি কি ডিডি হতে পারে কন্ডিশনটা হচ্ছে হিমাচুরিয়া কি কি ডিডি হতে পারে তাহলে রেড কালার মনে হলো এটা কেন হতে পারে ডিউ টু হিমাচুরিয়া এখন বলো যে হিমাচুরিয়ার কি কি কজ মানে হিমাচুরিয়ার ডিডি জানার কথা হচ্ছে হিমাচুরিয়ার কজ তুমি হচ্ছে এখন শর্টকাট পদ্ধতি আমি একটু বইয়ের পদ্ধতি দিয়ে তারপর শর্টকাটটা বলতে চাচ্ছিলাম সাকলাইন বইটা খুলো হিমাচুরিয়া কত পেজ আছে বলো তার মানে তোমাকে যদি তুমি চারটাই বলতে চাও যে আমি এখন চারটাই বলবো অন্যগুলা বলবো না তোমাকে কিন্তু ওইটা একটু বলতে হবে যে রেনাল কজ টা বলছি তাহলে এছাড়া প্রি রেনাল কজ আছে পোস্ট রেনাল কজ আছে তাহলে আমরা যদি একটু প্রথমে এতে চিন্তা করি যে এগুলা হ্যাঁ এই চারটা ও ঠিক আছে এটা ভাইবার জন্য ঠিক আছে যে হুট করে এটা বলে দিলাম এটা সে ঠিক আছে কিন্তু আমরা তো রিটেন তো একটু চিন্তা করতে হবে আর কেউ রিটেন পারলে রিটেনের পড়া পড়লে আসলে সে ভাইবা পারে না এটা কিন্তু একটু আনইউজুয়াল এটা হয় না তার মানে আমার কেন জানি মনে হচ্ছে আমাদের স্টুডেন্ট বেশ কিছু স্টুডেন্ট মনে করে যে রিটেনটা আমি আরেকজন থেকে হেল্প নিয়ে পারবো মোটেও সেরকম হবে না আর রিটেন পড়া থাকলে ভাইবা কিন্তু আপনি ওখানে অন্য নাম্বারে ফোন করেন আমি তো রিপোর্ট এগুলো দেখি না নাম্বার আছে না তাহলে কি বললাম রেনাল কজ হ্যাঁ এইভাবে একটু শিখবো কারণ আমাকে তো এটা হিমাচুরিয়ার কজটা রিটেন কোশ্চেনও আসে আমি যে চারটা পয়েন্ট সাকলাইন বললো এটা বাইবার জন্য ঠিক আছে কিন্তু তোমার যদি রিটেনে আসে তাহলে কিন্তু সুন্দর করে লিখতে হবে এর মধ্যে আমরা কিছু কমিয়ে ফেলবো যেমন প্রি রেনাল কজ কি হতে পারে না অ্যাপেন্ডিসাইটিস হিমাচুরিয়া হতে পারে নট নেসেসারি একদম ইম্পর্টেন্ট কথা বলো প্রি রেনাল মানে রেনালের সাথে সম্পর্ক নাই তার আগে কারো যদি ব্লিডিং ডিজর্ডার থেকে থাকে তাহলে কি তার এখানেও ব্লিডিং হবে না হ্যালো তাহলে ব্লিডিং ডিজর্ডার গুলো করতে আনতে চেষ্টা করবা ব্লিডিং ডিজর্ডার তারপরে আমার মাথায় মনে হলো এটা কত পেজ আছে বলো না তো 414 দেখো এখানে প্রি রেনাল কজ কালসিন্ডারিস এপিডিসাইটিস এগুলো বলতে যাবা না একুইট এপিডিসাইটিস এগুলো তো এগুলো বলবাই না এগুলো আছে এখানে ম্যালেরিয়াকে নিবা তারপরে হচ্ছে কারো যদি ব্লিডিং ডিজর্ডার থেকে থাকে তাহলে তার কি হবে তার এই তিনটাকে আগে দাগাও স্কার্বি আরেকটা নিবা স্কার্বি এখানে তো দেখি অ্যাপেন্ডিসাইটিস মানে এগুলা লাগবে না তাহলে কি বললাম আমি চারটা ডিজিজ আমরা মেইনলি ফোকাস করব রেনাল কজ কে এরপরে অ্যাসোসিয়েটেড যে অনেক সময় কোন রেনাল দুইটা কজ বলে এরকম যদি বলে সেটার জন্য মানে এটা আমার 60 মার্ক হয়ে গেল তারপরের জন্য
তাহলে কি হলো ম্যালেরিয়া বললাম ব্লাড ব্লিডিং ডিসঅর্ডার গুলো ব্লিডিং ডিসঅর্ডার থাকলে যেমন কোন রোগের হিমোফিলিয়া থাকলে কোন রোগের আইটিপি থাকলে এখানে হতে পারে তারপরে ব্লিডিং ডিসঅর্ডার লিখো তারপরে স্টাবি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন থাকলে এইগুলো বললে হবে অন্যগুলো কাটা অন্যগুলো মনে রাখারও দরকার নাই পোস্ট রেনাল কজ মানে কি রেনাল শেষ হলো রেনাল শেষ রেনাল মানে কিডনি কিডনি শেষ হওয়ার পর রেনাল সিস্টেমের আদার যেগুলো আছে সেগুলো যেমন যেমন সেখানেও আবার একই কথা যে ওই যে একইভাবে টিউমার টিউবারকুলোসিস এই চারটা কথাই বললে হবে টিউমার হলে টিউবারকুলোসিস হলে তারপরে হচ্ছে একিউট এবং ইনফেকশন থাকলেও হতে পারে ইনফেকশনে আমরা হিমাচুরিয়ার চাইতেও এটা খুঁজি বেশি পাস্টেল খুঁজি বেশি আর বেশি চাইতেও তাহলে টিউমার ক্যালকুলাস স্ট্রিকচার কোনো কারণে স্ট্রিকচার হলে স্ট্রিকচার থাকলে আচ্ছা তাহলে মোট কথা এখানে টিউমার টিউবারকুলোসিস ওই পোস্ট রেনাল কোজ আর রেনাল কোজ সেম তাহলে আমাকে শুধুমাত্র প্রিরেনাল কোজটার দিকে একটু মনে রাখতে হবে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বিশেষ করে কোন স্যারের যদি মাথায় থাকে যে তোমাকে এখান থেকে ব্লিডিং ডিসঅর্ডারে ঢুকবে তাহলে উনি যতক্ষণ পর্যন্ত তুমি ব্লিডিং ডিসঅর্ডারটা আনছো না তাহলে উনি বারবার এগুলো স্কারবি মানে ডেন্টাল রিলেটেড এগুলো বলতে একটু জিজ্ঞেস করতে থাকবে আমি তো বললাম যে লিংক করতে হয় সাধারণত পড়াটাকে লিংক করতে হয় কোরিলেট করতে হয় লিংক কারণ আমাদের মাথায় কিন্তু লিংক থাকে আমি এখান থেকে ধরে আমি তোমাকে ওখানে ঢুকবো তাহলে আমাদের মাথায় যেটা থাকে ওটা তোমার মুখ দিয়ে একটু বের করার জন্য এই জিনিসগুলো একটু এখন থেকেই চেষ্টা করে নিবা লিংক করে পড়ার জন্য তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আমরা এখানে এটা আমরা কিন্তু কালার করতেছি এখনো ফিজিক্যাল এক্সামিনেশনে দেখে কিন্তু বলছি তাহলে দেখো এই কালার এই প্রস্থ থেকে কিন্তু আমি ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশনে কিন্তু ঢুকে যেতে পারছি রুটিন এক্সামিনেশন অফ ইউরিন যেমন ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশন যখন তুমি হয়তো হিমাচুরিয়াটা বলতে পারলে না যে হোয়াট ইজ হিমাচুরিয়া প্রেজেন্স অফ আরবিসি ইন প্রেজেন্স অফ ব্লাড ইন ইউরিন এটা যখন বলতে পারলা তখন বলবো যে মাইক্রোস্কোপিক্যালি আমি আমরা কি কি দেখি ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশন আদি ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশন ইউরিনে আমরা কি কি দেখি ম্যাডাম রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল এপিথেলিয়াল সেল কাস্ট কাস্ট তারপর ম্যাম আর একটা পয়েন্ট বাদ দিলাম ক্রিস্টাল ক্রিস্টাল ভেরি গুড এভাবে অনেকে মনে করে কাস্টটা একটা সেল বলে যে কাস্ট সেল কাস্ট কিন্তু সেল নয় অনেকগুলো সেল যখন জমছে জমছে জমতে জমতে যখন ইউরিনারি টিউবিউলস গুলো দিয়ে যায় তখন ওই টিউবিউলের শেপ ধারণ করে ওই টিউবিউলের শেপ ধারণ করে একসাথে যুক্ত হয়ে থাকে সেলগুলো সিলিন্ড্রিক্যাল একটা শেপ ধারণ করে সেটা হচ্ছে কাস্ট যেমন আরবিসি অনেক হলো প্লেন্টি অফ আরবিসি ওরকম জমে গিয়ে যখন সেই নিচ দিয়ে ইউরিনের ফ্লো দিয়ে নিচে আসছে সে একটা সিলিন্ড্রিক্যাল আকার ধারণ করে তখন সেটাকে বলা হবে আরবিসি কাস্ট তখন আমি বুঝবো অনেকগুলো আরবিসি জমে গিয়ে একটা সিলিন্ড্রিক্যাল একটা স্ট্রাকচার তৈরি হলো সেরকম বলা হয় আরবিসি কাস্ট আরেকটা হচ্ছে গ্রেনিউলার কাস্ট তাহলে গ্রেনিউলস দিয়ে অনেকগুলো ছোট ছোট ওই যে আমরা জানি আচ্ছা হোয়াট ইজ পাস্টেল হোয়াট ইজ পাস্টেল নাপতাহিল ইসমাম ম্যাম বেড তোমাদের এ ভিডিও নাই কেন একটা কারো ভিডিও নাই প্রত্যেকদিন এই কথাটা বলতে হবে কেন বলো হোয়াট ইজ পাস্টেল ম্যাম প্রেজেন্স অফ নিউট্রোফিল ডব্লিউবিসি ডেড নিউট্রোফিল ম্যাম ডেড নিউট্রোফিল ডেড নিউট্রোফিলটা কি বলা হয় পাস্টেল তাহলে এই ডব্লিউবিসি যে বললো ডব্লিউবিসি ডব্লিউবিসি মানে হচ্ছে পাস্টেল তাহলে আমরা ডব্লিউবিসি পেতে পারি আরবিসি পেতে পারি তাহলে এখন আমি একটা কোশ্চেন তোমাদেরকে এখানে বলছি সেটা হচ্ছে হোয়াট ইজ কাস্ট হোয়াট ইজ কাস্ট আমি একটু কালারটা শেষ না করে আমি এখানে ঢুকে গেলাম একটু লিংক করার জন্য তোমাদেরকে কারণ তোমরা বইয়ের মতো করেই পড়তে থাকো আমি একটু ঢুকে গেলাম আমি ওখানে কালারটা বলার পর পরে এই কোশ্চেনে চলে গেলাম যে ও বললো রেডিশ কালার হলে কি হতে পারে হিমাচুরিয়া হতে পারে বললো হিমাচুরিয়া ছাড়া অন্য আর কোনো কারণে কি রেডিশ কালার হতে পারে একটা তো বললো যে আরবিসি থাকলে হচ্ছে আর কোনো কারণে কি রেডিশ কালার হয়
এমন একটা ড্রাগ আছে রোগীটা সে ড্রাগ খায় সে ড্রাগটা খাওয়ার পরে তার কালারটা কিন্তু রেডিশ অরেঞ্জ টাইপের হয় অরেঞ্জ রেডিশ আচ্ছা কি তো এইজন্য অনেক সময় তারা চিন্তা করে যে এই ড্রাগটার নামটা শুনতে চায় তোমরা দেখো যেখানে কালার আছে কালারে কিন্তু অনেকগুলো ড্রাগসের নামও কিন্তু দেওয়া আছে আমাদের এত কিছু জানার দরকার নাই কোনটা টেট্রাসাইক্লিনের জন্য ইয়েলো হলো আমার শুধু একটু একটা 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 দেখো ক্লোরোকুইন এই ড্রাগটা যেহেতু ম্যালেরিয়ার জন্য ইউজ করে আমাদের দেশে ক্লোরোকুইনটা একটু মনে রাখবা ক্লোরোকুইনের জন্য কি হয় যে তাহলে প্রথমে বলবো যদি তুমি বলতে পারো যে ড্রাগসের জন্য হয় কালার চেঞ্জ অন্যরকম কালার এক একটা জন্য এক এক কালার হতে পারে ড্রাগসের জন্য তাহলে এর মধ্যে ক্লোরোকুইনটা দিয়ে হিমাচুরিয়াটা মনে হবে যে এটা হিমাচুরিয়ার কালার ডার্ক ব্রাউন রেডিশ যে কালার সে ব্রাউনটা তো একটু রেডিশের দিকে যায় ডার্ক যেটা সেজন্য আমি এটা বলছি আর একটা দেখো অরেঞ্জ কালার হয় রিফামপেসিন এই দুইটা ড্রাগের নাম মনে রাখতে হবে এই দুইটা ড্রাগের জন্য তাহলে একটু কালার চেঞ্জ আসতে পারে অরেঞ্জ দেখো লেখা আছে রিফামপেসিনটা মনে রাখবা ক্লোরোকুইনের জন্য ডার্ক ব্রাউন হয় এটা স্পেসিফিক বলতে পারলে ভালো অনেক সময় তাহলে রেডিশ আমরা রেড বলি না আমরা বলি রেডিশ মানে দেখতে একটু লালচে টাইপের তো রেডিশের মধ্যে এগুলো ঢুকে দেয় ব্রাউন যে অরেঞ্জ এরকম হয়ে যায় রেডিশ কালার যখন ইস মানে হচ্ছে ঈষদর্শন অল্প অল্প এরকম মনে হচ্ছে সেই জন্য তাহলে এই দুইটা ড্রাগের নাম মনে রাখবা তাহলে আমরা কালার থেকে আমি বললাম যে স্পেসিফিক কালার হচ্ছে রেড হলে আমরা হিমাচুরিয়া চিন্তা করি হিমাচুরিয়া মানে আরবিসি আছে আরবিসি ছাড়া আমি মাইক্রোস্কোপিক এর আর কি কি পাই সেগুলোর নাম বললাম এখানের মধ্যে যেটা ভুল করে স্টুডেন্টরা বলতে থাকে আরবিসি ফার্স্ট সেল আরবিসি সেল এরকম বলতে থাকে ফার্স্ট কিন্তু সেল না ফার্স্ট হচ্ছে কি বললো হোয়াট ইজ কাস্ট এই কোশ্চেনটার আনসার তোমরা লিখবা ওখান থেকে দেখে দেখে খাতার মধ্যে হোয়াট ইজ কাস্ট লিখে রাখো এখান থেকে ডেফিনেশনটা নোট করবা আমি এটা আর বলছি না কাস্ট আমি বললাম যে তিন রকমের কাস্ট থাকে আরবিসি কাস্ট আরবিসি জমে জমে আরবিসি কাস্ট ডব্লিউবিসি কাস্ট পেতে পারি গ্রেনিউলার কাস্ট পেতে পারি গ্রেনিউলস আমরা জানি ডব্লিউবিসির ভেতরে সবগুলো হচ্ছে গ্রেনিউলস থাকে তাহলে কোনো সেল যদি ভেঙে টেঙে যায় বা আদার যে যেমন ওই যে ড্রাগস ড্রাগস গুলার এলিমেন্ট সবগুলো গ্রেনিউলস গুলো মিলে সেটা হয় হচ্ছে গ্রেনিউলার কাস্ট আরবিসি কাস্টের আরেকটা রোল আছে একটা ডিজিজে আরবিসি এই আরবিসি এবং ও কারণ বললো রেনাল কারণ রেনাল কজ কি বলছিলে আরেকবার সাকলাইন আচ্ছা সাকলাইন তো একবার বললো সাইফুর বলো রোল 9 কত দিন ক্লাসে অ্যাবসেন্ট কে হ্যালো হ্যাঁ বলো নাইন রোল নাইন জি ম্যাম ম্যাম গ্লোমেরুলোনেফ্রাইটিস তারপর হচ্ছে টিউবারকুলোসিস টিউমার ট্রমা ভেরি গুড আমি আমার পেয়ে গেছি মানে ও যেমন টিউমার টিউবারকুলোসিস এগুলো বলছিল কিন্তু ওর ইয়েতে কিন্তু মনে হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস নামটা আমি তেমন তো শুনি নাই আমার কাছে হাইলাইট হয় নাই তাহলে গ্লোমেরুলোনেফ্রাইটিস এই গ্লোমেরুলোনেফ্রাইটিস এর মাইক্রোস্কোপিক ফাইন্ডিং এর মধ্যে গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি কোন রোগী থাকে মাইক্রোস্কোপিক ফাইন্ডিং এর সিগনিফ মানে একদম ক্যারেক্টারিস্টিক পয়েন্ট হচ্ছে প্রচুর আরবিসি পাওয়া যাবে প্লেন্টি অফ আরবিসি পাওয়া যাবে এবং এই যে আরবিসি কাস্ট পাওয়া যাবে আরবিসি এবং আরবিসি কাস্ট পাওয়া যাবে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ ইউরিন কোন একটা রোগীর ইউরিন কে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করলাম করার পর আমি যদি আরবিসি এবং আরবিসি কাস্ট পাই আদার ডিডিটো আসবে প্রথম ডিডি হবে গ্লোমেরুলোনেফ্রাইটিস বাচ্চা হলে যদি বাচ্চা হয় আর যদি একটা বয়স্ক রোগী হয় তাহলে আমরা চিন্তা করব তার তার ম্যালিগন্যান্সি এরপর টিউবারকুলোসিস এগুলো তো তার মাঝে আসে তাহলে আরবিসি এবং আরবিসি কাস্ট মাইক্রোস্কোপিক এক্সামিনেশন থেকে আমি আবার ফেরত গেলাম ফিজিক্যাল এক্সামিনেশন আমরা ভলিউম দেখি বলি অনেক বেশি ভলিউম তাহলে আমাকে নরমাল ভলিউমটা আগে জানতে হবে নরমাল ভলিউম কতটুকু নরমাল ভলিউম এগুলো তোমরা জেনে নিবা এগুলো আমি জানা নাই তুমি ওখানে শুধুমাত্র পয়েন্ট নাও নরমাল ভলিউম তার পাশে তুমি লিখতে থাকবা তুমি একবার লিখলে তোমার পড়াটা মুখস্থ হয়ে যাবে এখানে যেটা ভুল করো তোমরা এককটা বলো না
per liter মানে এত লিটার নরমাল ভলিউম মানে নরমাল ভলিউম পার ডে সেরকম যে এক দিনে সেটার বর্ণনা তাহলে ভলিউম যে কতটুকু এখন কম হলে তাকে কি বলে বেশি হলে তাকে কি বলে কন্ডিশনটার নাম অরিগুরিয়া কম হলে বেশি হলে তাকে কি বলা হয় পলিউরিয়া পলিউরিয়া যদি আমি বলি যে একটা কারণ বলো দেখি কে আনসার করতে পারে একটা কারণ পলিউরিয়া বলবা সাবরিনা রোল 5 সাবরিনা দুইটা সাবরিনা আছে সাবরিনা কে সুলতানা আটা মনে হয় আলম ফেব্রিস মালাটাস ম্যাম সাবরিনা বলো 5 সাবরিনা ম্যাম ডায়াবেটিস মালাইটাস ভেরি গুড তাহলে আমি আমারটা পেয়ে গেলাম এখন অনেকে থাকবে ডায়াবেটিস অনেক বেশি পানি খাচ্ছে এগুলো কারণ তুমি ও আমাকে কিন্তু আমার মাথায় কিন্তুটা ছিল এবং ও আমাকে ক্লু দিচ্ছে ওদিকে ঢোকার জন্য ডায়াবেটিস অলিগুরিয়ার কারণ সাজিদ বই কত বলো তুমি আগে সাজিদের ভিডিও আয় অ্যাবসেন্ট হয়ে যাচ্ছ কিন্তু দুজনের মধ্যে যে করে একজন আনসার করতে হবে তাশরিফ ভিডিও কই তাশরিফ রোল 14 তাশরিফ তাশরিফ ওয়ালাইকুম আসসালাম কত কত কোন পেজ পড়াচ্ছি পেজ নাম্বারটা একটু বলো না সামনে বই নাই এখন কোথায় যাচ্ছ বইয়ের জন্য বই আছে বইটা একটু দেখাও তো বইটা একটু দেখাও তাশরিফের বইটা একটু দেখি তাশরিফ বই দেখাও যাদের নাম বললাম আইমান বই দেখাও আইমান উলফাত আইমান তো মানে প্রায় ক্লাসে অ্যাবসেন্ট থাকে আইমান উলফাত কই তাশরিফের বই দেখাতে পারো নি তো বই কিনে দেওয়া হয় নাই বই কিনো নাই কই বই কই হ্যাঁ বই হ্যাঁ ভেরি গুড হ্যাঁ বই পাইলাম হ্যাঁ কত পেজ আবার কি হয় মোট কথা আমরা একটু চিন্তা করবো এজিয়ান নেফ্রোটিক সিন্ড্রোম এগুলা দিয়ে এগুলাকে কারণ তোমাকে মেইন উদ্দেশ্য হচ্ছে কিন্তু এদিকে ঢুকা এজিএনএ এবং ইউরিনারি সিস্টেম যখন ধরা হয় তখন মেইন উদ্দেশ্য থাকে এজিএন এবং নেফ্রোটিক সিন্ড্রোমে ঢোকা তাহলে দেখো আমাদের এখানের মধ্যে আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে এজিএন তাহলে আমি এজিএন হলে এজিএন এ কিন্তু অলিগুরি অনেকে দেখবা পলিউরিয়ার কারণ বলে এজিএন বলে ফেলতেছে তা কিন্তু না ও তাহলে হিমাচুরিয়ার জন্য আমি এজিএন বলেছি এবং অলিগুরিয়া তো কিন্তু এজিএন এনুরিয়া হতে পারে স্টোন থাকলে কম হতে পারে এনোরিয়ার এখানে কিন্তু একটা কারণ নাই যেমন যেটা অবশ্যই জানা দরকার সেটা কি আমাকে বলতো এনোরিয়া এখানে স্টোন টিউমার অ্যানাল ইসকেমিয়া কিন্তু একটা কারণ অবশ্যই জানা দরকার এটা ছাড়া তো আসলে হবেই না এনোরিয়া আমরা তখনই কিন্তু বেশি ভয় পাই স্টোন এগুলো তো অল্প আসছে হ্যালো কেউ বলতে পারবে মাইশা 29 মাইশা
তারপরে কি বললাম অ্যানোরিয়ার একটা কারণ কেউ আর বলতে পারবে বইয়ের এই কারণ ছাড়া এটাতে বইতে কিন্তু কারণ আসেই নাই আমি তো বারবার বলি বই কিন্তু তোমার মেইন বই এগুলো হচ্ছে নোট বই এগুলো দিয়ে তোমার পড়া কখনোই হবে না ম্যাম অ্যাকিউট রেনাল ফেলিওর ভেরি গুড রেনাল ফেলিওর অ্যাকিউট হতে পারে অ্যাকিউট রেনাল ফেলিওর ক্রনিক রেনাল ফেলিওর ডিগুরিয়া হতে পারে অনেক সময় শাটডাউন হতে পারে তাহলে রেনাল ফেলিওর মেইন কথা হবে রেনাল ফেলিওর অ্যানোরিয়া হচ্ছে রেনাল ফেলিওর কখন হয় জানো অনেক বেশি ডায়রিয়া হচ্ছে একটা বাচ্চার মা খেয়ালই করলো না যে তার এদিকে কিন্তু প্রস্রাব নাই কারণ ডায়রিয়া আর প্রস্রাব সাধারণত কি হয়ে যায় ডায়রিয়া যখন বাচ্চাটা হতে থাকে ছয় মাস দশ মাস ধরো দুই বছরের একটা বাচ্চা খেয়ালই করে না যে প্রস্রাব তার হচ্ছে না তাহলে প্রথমেই কিন্তু কোয়েশ্চেন করতে হবে যে আমার আপনার বাচ্চার প্রস্রাবটা চেক করবেন ডায়রিয়া হলে ভমিটিং ডায়রিয়া ডিহাইড্রেশন যে কোনো তারপরে যে বার্ন হয়ে যায় বাচ্চা বার্ন যদি কোনো কারণে হয় তাহলে এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথমেই সবচেয়ে মেইন ভয় থাকে হচ্ছে রেনাল শাটডাউন রেনাল ফেলিওর হয়ে যেতে পারে তখন কিন্তু এগুলা অ্যানোরিয়া হয়ে যায় তারপরে যে কোনো যে সিভিয়ার টক্সিমিয়া সিভিয়ার সেপ্টিসিমিয়া নিয়ে যে রোগীগুলো অনেক ইনফেকশন সিভিয়ার সেপ্টিসিমিয়া নিয়ে যখন রোগীগুলো ভর্তি হয় তখন কিন্তু অ্যানোরিয়া যে ম্যালেরিয়া অ্যানোরিয়াও হতে পারে হেমাচুরিয়া তো হয় অনেক সময় অ্যানোরিয়া হতে পারে যখন সেপ্টিসিমিয়া হয়ে যায় আচ্ছা এখন আমরা তাদের কালারের পরে আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে তোমার অ্যাপিয়ারেন্স এর মধ্যে তো বললাম আচ্ছা অ্যাপিয়ারেন্স আর কালারের মধ্যে পার্থক্য কি এটা আমাদের এখনো আমরা ভুল করি দেখো অ্যাপিয়ারেন্স মানে এটা দেখতে কি রকম কালার তো একটা নির্দিষ্ট কালার দিব না অ্যাপিয়ারেন্স দেখো স্মোকি হেজি এই দুইটা অ্যাপিয়ারেন্স তোমাকে জানতে হবে স্মোকি হবে যখন ব্লাড থাকবে তাহলে আমরা আরেকটা টার্মিনোলজি বলবো অ্যাপিয়ারেন্স এর ক্ষেত্রে সেটা স্মোকি আর হেজি বা টার্বিড আরেকটা আরেকটা ইউজ করা হয় টার্বিড যখন এখানে কোনো ডিপোজিট থাকে প্রেজেন্স অফ ডিপোজিট ডিপোজিট এটা হতে পারে সেলের ডিপোজিট যেমন ইউজুয়ালি পাস্টেল যখন থাকে তখন কিন্তু কালারটা একটু হেজি বা টার্বিড বলা হয় টার্বিড বা হেজি হয়ে থাকে পাস্টেলের ডিপোজিট যখন থাকে পাস্টেলের ভেতর অনেকগুলো গ্রেনিউলস থাকে যখন সেলটা ভেঙে গেল তখন অনেক ডিপোজিট চলে আসে অর্ডারের মধ্যে আমি সেরকম গেলাম না স্পেসিফিক গ্র্যাভিটিটা নিয়ে জিজ্ঞেস করে স্পেসিফিক গ্র্যাভিটি বেশি নর্মালটা আগে জানতে হবে সবগুলো নর্মাল তোমরা ভ্যালু আগে জেনে মুখস্থ করে ফেলবা যেমন স্পেসিফিক গ্র্যাভিটি বেশি তখন আমার কি কারণে হতে পারে দেখি বড় এখানে যা কথাবার্তা আছে সেটা দিয়ে সেটাতে আমার জিনিস আসে নাই এখানে তোমরা এগুলো নোট নাও স্পেসিফিক গ্র্যাভিটি বেশি একটা ডিজিজের কন্ডিশনের নাম বলো গ্লাইকোসুরিয়া প্রোটিনুরিয়া এগুলো থাকে যে কোন প্রোটিনুরিয়া হলে তাহলে প্রোটিনুরিয়া তুমি তো কন্ডিশনের নাম বলছো আমি ডিজিজের নাম বলতে বলছি তো এইখানে তোমাকে ক্লিয়ার ধারণা প্রোটিনুরিয়া হচ্ছে একটা কন্ডিশন কন্ডিশন তো ডিজিজ না কোন প্রোটিনুরিয়া হচ্ছে তখন তোমাকে চিন্তা করতে হবে কোন ডিজিজ হচ্ছে হ্যাঁ বলো বলো ডায়াবেটিক মেলাইটাস প্রোটিনুরিয়ার যে একটা কারণ বলে ফেলো তাড়াতাড়ি নেফ্রোটিক সিন্ড্রোম হ্যাঁ তারপর ম্যালিগন্যান্ট হাইপারটেনশন তারপর মাল্টিপল মায়েলোমা অ্যামাইলোইডোসিস ম্যালিগন্যান্ট হাইপারটেনশন আমাদের দেশের জন্য কিন্তু টক্সিমিয়া প্রেগন্যান্সি আমাদের দেশে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন এর চেয়ে তো বেশি রোগী হচ্ছে টক্সিমিয়া প্রেগন্যান্সি প্রেগন্যান্সির সময় যে হাইপারটেনশনটা হয় টক্সিমিয়া প্রেগন্যান্সি তাহলে আমরা দুটো ডিজিজ অন্তত পক্ষে বলতে প্রোটিনুরিয়াতে কয়েকটা অবশ্যই বলতে হবে তাহলে আমাদের আমি যে বললাম তুমি সবসময় চিন্তা করবা এজিএন এবং নেফ্রোটিক সিন্ড্রোমকে মাথায় রেখে তাহলে এখানে তোমার প্রথম উত্তর চলে আসার কথা নেফ্রোটিক সিন্ড্রোম আচ্ছা তারপরে ডিক্রিজ গেল নেফ্রাইটিস হলে হলো আচ্ছা ডিক্রিজ নিয়ে সাধারণত স্পেসিফিক গ্র্যাভিটি কম হয় আচ্ছা যেমন কখন স্পেসিফিক গ্র্যাভিটি কম হয়ে যাবে যদি আমরা লার্জ ইনটেক মানে কনসেন্ট্রেশন যখন কম হয়ে যাবে ইউরিনে আচ্ছা এখন কেমিক্যাল এক্সামিনেশন কেমিক্যাল এক্সামিনেশনের কোয়েশ্চেনগুলো আমি একটু বলি অনেক কোয়েশ্চেন কেমিক্যাল এক্সামিনেশনে চাইতে গেলে অনেক কোয়েশ্চেন আমি শুধু কোয়েশ্চেনের গুলো বলছি তুমি পাশাপাশি লিখে লিখে থাকো সেগুলোর পরে নোট নিবা আমি কয়েকটা বলতে পারলে আনসার বলছি তুমি পরে নোট নিয়ে নিবা কারণ এত পড়া সব পড়া পড়ে দেওয়া সম্ভব না কেমিক্যাল এক্সামিনেশন প্রথম কোয়েশ্চেন কি কি কেমিক্যাল এক্সামিনেশন আমরা করে থাকি কোন কোনটার জন্য তাহলে তোমাকে বলতে হবে ব্লাড কিসের জন্য কেমিক্যাল এক্সামিনেশন করি প্রথমে সুগার প্রোটিন কিটুন বডি মেইন এই দুইটা সুগার প্রোটিন কিটুন বডি সুগারের জন্য কোন টেস্ট করা হয় বেনেডিক্ট টেস্ট বললাম প্রোটিনের জন্য কোন করা হয় হিপোগ্লাইসেমিক টেস্ট
তারপরে কিডনি বডির জন্য কোন টেস্ট করা হয় বললা হচ্ছে রথারেস টেস্ট আচ্ছা গেল এরপরে আরেকটা প্রোটিন স্পেশাল একটা প্রোটিন করা হয় নাম কি বলো সুমাইয়া একটা স্পেশাল টাইপের প্রোটিন ম্যাম বেনস জোন্স বেন জোন্স প্রোটিন ভেরি গুড বেন জোন্স প্রোটিন তাহলে এই কথাগুলো তোমাদের স্পেশাল কথাগুলো মাথা থেকে আসতে হবে বেন জোন্স প্রোটিন কোন ডিজিজের জন্য করা হয় ম্যাম রিউমেটিক ফিভার নো বেন জোন্স প্রোটিন ম্যাম মাল্টিপল মাইলোমা মাল্টিপল মাইলোমা তাহলে দেখো আমি মাল্টিপল মাইলোমাতে তুমি প্রোটিনুরিয়া থেকে ঢুকতে পারে আবার এখান থেকেও ঢুকতে পারে তাহলে যখন তুমি মাল্টিপল মাইলোমা বললা তখন এইভাবে যেতে পারে সেখান থেকে ব্লাডও চলে যেতে পারে আর কোশ্চেন করলো না তোমাকে ব্লাডে চলে গেল তাহলে বেনজোন্স প্রোটিন তাহলে গেল গেল এখন আমাকে বলো এই যে গ্লুকোজ গ্লুকোজ দেখলি বললাম বললাম বেনেডিক্টেস বেনেডিক্টেসের আমি ইন্টারপ্রিটেশন কি কি করি ইন্টারপ্রিটেশন অফ বেনেডিক্টেস সাবরিনা মাইক সাবরিনা নাই ভিডিও একটু করে মাথা দেখা যাচ্ছে তো কোন পড়ে মির্জা তাহমিনা 31 31 দুইটার রোল নাম্বার বলেছি যে আগে আনসার করো তাড়াতাড়ি করো 31 হ্যাঁ বলো ইয়েস ম্যাম 31 কোশ্চেন বুঝো নাই শুনো নাই আই এম ইন্টারপ্রিটেশন হ্যাঁ ইন্টারপ্রিটেশন অফ বেনেডিক্ট টেস্ট কিভাবে ইন্টারপ্রিটেট করি হ্যাঁ বলো কেউ না পারলে ইন্টারপ্রিটেশন আমরা কিভাবে করি বেনেডিক্ট টেস্টটাকে আমি কিভাবে ইন্টারপ্রিটেট করি ইন্টারপ্রিটেট মানে আমি রেজাল্টটা কিভাবে লিখি কালার চেঞ্জ হ্যাঁ বলো তাড়াতাড়ি কালার চেঞ্জ গুলো বলে ফেলো ম্যাম ব্লু দেখি গ্রিন দেখি এই কোশ্চেনটাই পারে না আমাদের স্টুডেন্ট আমি একদম ঠিক এখন ও যা করছে সেরকমই আনসার করে অথচ এগুলো কিন্তু তোমরা আগে পড়ে আসছো বা কেমিস্ট্রিতে পড়ে আসছো কালার চেঞ্জ তাড়াতাড়ি বলে ফেলো বেনেডিক্টিস ইন্টারপ্রিটেশন এই কালার হবে সুগার নাই কি হবে সুগার নাই কি হবে ব্লুটা নীল আসবে এত ছোট আওয়াজে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না আমি একটু বড় বড় আওয়াজে কথা বলছি আর তোমরা ছোট আওয়াজে হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলো ম্যাম ব্লু কালারটা নীল আসবে নীল হলে ব্লু কালার ভেরি গুড তারপর ম্যাম যদি পজিটিভ হয় তাহলে গ্রিন আসতে পারে কত পজিটিভ হলে গ্রিন আসবে তারপর গ্রিন তারপর আমার মনে নাই গ্রিন হলে কত পজিটিভ সেটা বলে ফেলো আমার মনে নাই কালার চেঞ্জ দেখে তুমি ধরো গ্রিন পেলে তাহলে আমরা ওয়ান পজিটিভ টু পজিটিভ এভাবে লিখবো তাই না মাইল মডারেট বা মাইল মডারেট সিভিয়ার এভাবে লিখবো একটা তো ইন্টারপ্রিটেশনের একটা কথা বলতে হবে তাহলে আমাদের ওয়ান প্লাস দিলাম তাহলে কালার চেঞ্জ গ্রিন গ্রিনের পরে কি ইয়েলো ইয়েলো দেন অরেঞ্জ অরেঞ্জ তারপর লিখতে থাকো অন্যরা চেঞ্জ লিখে ফেলো সাথে সাথে এত আস্তে আস্তে কথা বলছো তা তুমি যদি এক ঘন্টা ধরে এই কথা বলতে থাকবা ব্রিক রেড তাহলে ব্রিক রেড একটা রোগীর রেড ব্রিক রেড একটা রোগীর ব্রিক রেড তখন তুমি কি বলতে কি বলবা মানে পজিটিভ মানে গ্লুকোজ তো পজিটিভ এখনো পজিটিভ তখনো পজিটিভ মানে গ্লুকোজ প্রেজেন্ট বেশি কি হতে পারে ব্রিক রেড তোমার মাথায় তখন কি আসতে পারে রোগীর ব্রিক রেড পাইলা তখন তোমার মাথায় কি আসতে পারে কোন ডিজিজ মাথায় আনবা ব্রিক রেড গ্লাইকোসিউরিয়া হ্যাঁ গ্লাইকোসিউরিয়া ডায়াবেটিস মানে শুধু ডায়াবেটিস মেলিটাস আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস শুধু ডায়াবেটিস মেলিটাস অর যেগুলো তো হতে পারে তুমি বলে দিবা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস এখন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস আছে আমি তার কমপ্লিকেশন আছে কিনা রোগীদের দেখতেছি একটু শক টাইপের নিয়ে আসছে একটা রোগীর শক শক মানে কি প্রেসার কমে গেল তার অনেক ঘাম হচ্ছে পালপিটেশন বেশি পালস রেট বেশি কিন্তু ব্লাড প্রেসার কম বলে যে পালস রেডি পালস হচ্ছে লো ভলিউম পালস পালস অল্প অল্প পাওয়া যাচ্ছে কিন্তু কাউন্ট করলে অনেক বেশি
তারপরে ঘাম হচ্ছে সেই রোগীটা এখন শকে আছে শক নিয়ে আসছে এবং মুখ দিয়ে একটি স্মেল পাওয়া যাচ্ছে ফুলের স্মেল ফ্রুটি ফুল না সরি ফ্রুটি স্মেল পাওয়া যাচ্ছে সেই রোগীটাতে আমি তাড়াতাড়ি আসলো রোগীতে আমি একটা ইউরিন স্যাম্পল করে কিন্তু আমি বুঝতে পারবো যে রোগীটা কোন কন্ডিশনে আছে আমি অনেকগুলো সিনারিও বলে ফেললাম বলতে পারবা এরকম মনে হচ্ছে এখন কিটোয়েডিসিস যদি আমি ইউরিন দিয়ে ডায়াগনোসিস করতে পারি চাই তাহলে কি করবো কোন টেস্টটা করবো নাম কিন্তু বলে ফেলছিলাম ডায়াবেটিস গেল তাহলে আমরা ডায়াবেটিস করতে পারি এই যে ডায়াবেটিস ছাড়া অন্য কিছুতে কারণে কি গ্লাইকোসোরিয়া হয় না তাহলে মোট কথা দুই নাম্বারে চলে আসবে হচ্ছে কোন কোন কুশিং সিনড্রোম সাধারণত এন্ডোক্রাইন ডিসঅর্ডার গুলাতে হয় কুশিং সিনড্রোম খুব কম হয় মেইনলি হচ্ছে এগুলাতে কোশিন হাইপারথাইরয়েডিজম ফিওক্রোমোসাইটোমা এগুলাতে কিন্তু বেশি হয় তার মানে এন্ডোক্রাইন ডিজিজ গুলাতে বেনেডিক্ট টেস্ট করবো বেনেডিক্ট টেস্টের মূলনীতি প্রিন্সিপাল জানতে হবে প্রিন্সিপালটা পড়তে হবে এখানে আমরা ইউরিন কয় ফুটা দিই বেনেডিক্ট সলিউশন কয় ফুটা দিই লিকোফুটা শুধু এই কথাটা এই যে এখানে অনেক বড় পৃষ্ঠা লেখা আছে এখান থেকে শুধুমাত্র যে প্রিন্সিপালটা একটু পড়বা যেখানে রিডিউসিং সুগার হিট করা হয় অ্যালকালি দিয়ে এগুলো প্রিন্সিপাল তোমাদের বায়োকেমিস্ট্রিতে পড়ানো হয়েছে তারপরে এখন আমাদের লাগবে হচ্ছে প্রিন্সিপালটা একটু জানবা তারপরে তোমাকে লাগতে হবে ইউরিন কয় ফুটা দিব সলিউশন কয় ফুটা দিব ঠিক আছে এরপরে আমরা ইন্টারপ্রিটেশন দেখো ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট এই যে দেখো লাইট গ্রিন দেখো একটু বলতে পারতেছিল না 1 প্লাস 2 প্লাস এভাবে করে বলতে হবে 1 প্লাস মাইল্ড মডারেট সিভিয়ার বা অন্যভাবেও যদি বলি মাইল্ড মডারেট সিভিয়ার ইন্টারপ্রিটেশন অনেক সময় দেখা যায় কোনো কোশ্চেন করো না শুধুমাত্র এটাই করে যে ইন্টারপ্রিটেশনটা বলো তাহলে বইতে দাগিয়ে নাও 412 পৃষ্ঠাতে কিন্তু আছে আমি দেখলাম আচ্ছা এরপরে আসো হচ্ছে প্রোটিনুরিয়ার কজ প্রোটিনুরিয়া প্রোটিন আচ্ছা ইউরিন নরমালি কত গ্লুকোজ নরমালি যায় কিনা কতটুকু যেতে পারে অ্যামাউন্টটা না ম্যাম এখানে কিন্তু আরো অনেকগুলো কোশ্চেন রয়েছে তাড়াতাড়ি এখানে অনেকগুলো কোশ্চেন আমি গ্লাইকোসোরিয়া বলার সাথে সাথে গ্লাইকোসোরিয়া কখন হয় যখন হয় ব্লাড লেভেল ইজ মোর দেন 180 অথবা 200 বেশি হয়ে গেলে কিন্তু গ্লাইকোসোরিয়া হয় বলছে দেখো গ্লাইকোসোরিয়াটা কখন হয় ব্লাড লেভেল যদি 180 থেকে 200 রেনাল থ্রেশহোল্ড কত থাকে রেনাল কতটুকু গ্লুকোজ নিয়ে যেতে পারে পার ডেতে রেনাল থ্রেশহোল্ড 180 মিলিগ্রাম পার ডেসিলিটার তাহলে দেখো 1 মিলিগ্রাম পার ডিসিলিটার এইটার এইটা পর্যন্ত সে পারবে এরপরে মোর দেন হয়ে গেলে তখন গ্লাইকোসোরিয়া হচ্ছে তাহলে এখানে রেনাল থ্রেশহোল্ডের একটা রোল আছে কার কোন কোন রোগী যখন অনেক বয়স্ক হয় কোন ডিজিজ কন্ডিশন হয় থ্রেশহোল্ড কমে যেতে পারে থ্রেশহোল্ড কিও হয়ে যেতে পারে বেড়েও যেতে পারে তাহলে এইগুলোর কারণে অনেক টাইপের গ্লাইকোসোরিয়া পাওয়া যায় কি কি গ্লাইকোসোরিয়া আছে আর এই যে গ্লুকোজ ইন ইউরিন name the glycosuria other type of glycosuria ke bolbe adil bolo
তুমি তো পরীক্ষার্থী বলো জি ম্যাম কি কি টাইপ অফ গ্লাইকোসোরি আছে তোমাদের কি এই পড়াটা এখানে আছে কিনা আমি জানি না বলো আমাকে পেজ বলো যে কোনো একজন পেজ একটু বলো আছে কিনা ম্যাম 500 পেজ আছে মাশাআল্লাহ অনেক ভিতরে চলে গেছো আমরা তো এখানে জানি না কত 500 এর দিতে হবে দেখো রেনাল গ্লাইকোসোরিয়া এলিমেন্টারি গ্লাইকোসোরিয়া হাইপারগ্লাইসেমিয়া সিন গ্লাইকোসোরিয়া আমরা তিনটা রেনাল গ্লাইকোসোরিয়া যখন প্লাজমা গ্লোবুল লেভেল নরমাল তার মানে 180 নিচে আছে নরমাল প্লাজমা গ্লুকোজ লেভেল এটা জানতে হবে তারপরে প্রেজেন্স অফ ব্লাড কিন্তু ইউরিনে ইউরিনে কি আছে গ্লুকোজ আছে সেটাকে বলে রেনাল গ্লাইকোসোরিয়া তাহলে এরকম কিছু সিনারিও বেসড কোশ্চেন অস্পিতে থাকে অনেক সময় ইরিনো থাকতে পারে বা তোমাদের এমসিকিউ তে থাকতে পারে ক্লিনিক্যাল প্যাথোলজিতে কিরকম যে প্লাজমা গ্লুকোজ লেভেল নরমাল কিন্তু ইউরিন পাচ্ছে মানে গ্লুকোজ পাচ্ছে ইন ইউরিন তাহলে সেই কন্ডিশনটার নাম হচ্ছে রেনাল গ্লাইকোসোরিয়া কেন হয় হচ্ছে পাইলোনেফ্রাইটিস হতে পারে যেমন পাইলোনেফ্রাইটিস লিখো রেনাল টিউবুলার কোন ডিজিজ হলে হতে পারে কি কারণে হয় এটা আমি থ্রেশহোল্ড নিয়ে উচ্চারণ করছিলাম থ্রেশহোল্ড তাড়াতাড়ি বলো থ্রেশহোল্ডের অবস্থা কি দাঁড়াবে এই ক্ষেত্রে কেন ইউরিনে চলে আসছে তার তো ব্লাড গ্লুকোজ লেভেল বেশি নরমাল তবু ইউরিনে কেন চলে আসছে থ্রেশহোল্ড কি হবে বেশি হবে না কম হবে বেশি বেশি তার থ্রেশহোল্ডটা বেশি বেশি দিয়ে রাখো এখন আসো এলিমেন্টারি গ্লাইকোসোরিয়া এলিমেন্টারি নাই এটার পরপরই আমি এটা পড়ি এলিমেন্টারি এটা না পড়াই তোমাকে যেতে যাই হাইপারগ্লাইসেমিয়া সিন গ্লাইকোসোরিয়া প্লাজমা গ্লুকোজ লেভেল এবাভ নরমাল বাট ইউরিন ইন গ্লুকোজ এটা কেন এটা উল্টা ঠিক ওইটার উল্টা গ্লুকোজটা আছে নরমালে নরমাল ইয়েতে কিন্তু ইউরিনে কোনো গ্লুকোজ নাই তার মানে ইউরিন দিয়ে আমি সবসময় ডায়াগনোসিস করতে পারছি না সেই কন্ডিশন নাম হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া সিন গ্লাইকোসোরিয়া অকার ডিউ টু এরপর লাইনটা দিয়ে দেখো অকার ডিউ টু রাইজ ইন রেনাল থ্রেশহোল্ড লেভেল এটা রাইজ ওইটা কি ছিল আনসার ওইটার আনসার কি হবে ইনি রাইজ বলেছো মানে ওটা ডিক্রিজ হ্যাঁ হ্যালো জি ম্যাম প্রথমটা রেনাল গ্লাইকোসোরিয়ার কারণ কি হাইপারগ্লাইসেমিয়া সিন গ্লাইকোসোরিয়ার কারণ কি দুই ক্ষেত্রে থ্রেশহোল্ড লেভেলের অবস্থা কি হবে ইনসান বলো ম্যাম রেনাল গ্লাইকোসোরিয়ার ক্ষেত্রে রেনাল থ্রেশহোল্ড কমে যাবে তাহলে ও তো বলছিল বাড়বে রেনাল থ্রেশহোল্ডটা তার কমে গেছে এইজন্য 110 আমার গ্লুকোজ তাও এটা কোন দিকে চলে যাচ্ছে ইউরিন দিয়ে চলে যাচ্ছে থ্রেশহোল্ডটা কমে যাওয়ার কারণে 180 থাকার কথা তার সে হয়তো 90 হয়ে বসে আছে ঠিক আছে তাহলে সেটা হচ্ছে সেই কন্ডিশনটার নাম রেনাল গ্লাইকোসোরিয়া আর হাইপারগ্লাইসেমিয়ার ক্ষেত্রে তার থ্রেশহোল্ড লেভেল 180 হওয়ার কথা থ্রেশহোল্ড লেভেল 200 আমার 250 ঠিক আছে এরকম তাহলে এটা হচ্ছে থ্রেশহোল্ড লেভেলটা বেড়ে যাওয়ার জন্য হচ্ছে ইউরিনে কোনো গ্লুকোজ পাচ্ছি না গ্লুকোজ লেভেল বেশি তারপরও থ্রেশহোল্ড বাড়ার কারণে ওদিক দিয়ে যাচ্ছে না পাচ্ছি না আমি এলিমেন্টারি গ্লাইকোসোরিয়া আরেকটা কন্ডিশনের নাম হচ্ছে এলিমেন্টারি গ্লাইকোসোরিয়া ফাস্টিং ব্লাড সুগার এবং ফ্লোয়ার ব্লাড গ্লুকোজ লেভেলও নরমাল বাট গ্লুকোজ লেভেল রাইজ শার্পলি অ্যান্ড ফল শার্পলি উইদিন টু আওয়ার এই তো কিছু জানার দরকার নাই তুমি শুধুমাত্র এলিমেন্টারি গ্লাইকোসোরিয়া কেন হয় সেটা জানতে হবে এই যে দেখো বিকজ রেট অফ ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন এক্সিড দ্য ক্যাপাসিটি অফ দ্য লিভার অ্যান্ড আদার টিস্যু টু রিমুভ দ্য গ্লুকোজ thus allowing blood glucose level to become high enough for renal excretion to occur মানে হচ্ছে ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন বেশি হচ্ছে
এখন যত বেশি হচ্ছে ইনটেস্টিনাল অ্যাবজর্পশন তাহলে ও কি করবে ইনটেস্টাইন দিয়ে যদি অ্যাবজর্পশনটা গ্লুকোজ বেশি করে তখন যখন অনেক বেশি হাই ইনটেক হলে তাহলে ও বেশি গ্লুকোজ অ্যাবজর্পশন করবে ডিজিজ কন্ডিশন না তাহলে কি হচ্ছে ইউরিন দিয়ে তখন বেশি বেশি যাচ্ছে এক্সক্রিশনও বেশি হচ্ছে রেনাল এক্সক্রিশনও বেশি হচ্ছে তাহলে তোমাকে এখানে মনে রাখতে হবে এলিমেন্টারি গ্লাইকোসোরিয়ার কারণ হচ্ছে ইনক্রিজ অ্যাবজর্পশন বাই ইনটেস্টাইন কি তোমাদের ক্লাস শেষ নাকি টাইম না ম্যাম আরো 5 মিনিট আরো 5 মিনিট আছে আমি এবার তাড়াতাড়ি যাই তাহলে গ্লাইকোসোরিয়া শেষ করছি ওখানে প্রোটিনুরিয়া জানতে হবে প্রোটিনুরিয়ার কারণ নেফ্রোটিসিনডমে ঢুকলে নেফ্রোটিসিনডম কাকে বলে আদার ক্যারেক্টারিস্টিক পয়েন্টস এগুলো মনে আমি বলে ফেলছি পাঁচটা ক্যারেক্টারিস্টিক পয়েন্ট আবার লিখো শূন্যস্থান পূরণ করবা কাদাতে শূন্যস্থান পূরণ করবা তারপরে প্রোটিনের জন্য আমরা হিট কোয়াগুলেশন টেস্ট দিই হিট কোয়াগুলেশন টেস্টটা কিভাবে ইন্টারপ্রিটেট করে হিটটা কোন জায়গায় দিব কোশ্চেন লিখে দেখো হিট কোন জায়গায় দিব ইন্টারপ্রিটেশন কি হতে পারে তারপরে হচ্ছে তুমি তো বলবা টার্বিডিটি দেখে তোমার ইন্টারপ্রিটেশনের টার্মিনোলজিতে আসবে ওখানে কালার চেঞ্জ দেখে এখানে বলবা টার্বিডিটি দেখে তোমার আনসারটা হবে টার্বিডিটি আর ওখানে বললা কালার চেঞ্জ এখন এখানে টার্বিডিটি যে দেখবে প্রথমে একটা টার্বিডিটি আসে সেটা কেন হয় যখন আমরা হিট করতে থাকি প্রথম টার্বিডিটিটা কেন হয় কারো জানা আছে আব্দুল্লাহ 36 আব্দুল্লাহ প্রথম টার্বিডিটি আমরা কিন্তু নিই না ধরি না এটা কেন হয় আমরা সেটাকে আমরা ধরি না যখন একটু করে প্রথমে কিছুক্ষণ হিট দেওয়ার পরে যে টার্বিডিটি থাকে সেটার জন্য কি দিব অ্যাসিটিক অ্যাসিড ম্যাম ভেরি গুড অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড দিব 2% অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয় আচ্ছা হিটটা কোন জায়গায় ইউরিনটাকে তোমাকে কি হিটটা কোন জায়গায় অ্যাপ্লাই করব এটা জানতে হবে হিট হচ্ছে লো আপার হাফে আচ্ছা 2/3 অফ দা টেস্ট টিউব টু বি ফিল বাই ইউরিন আপার 1/3 হাফ নাকি আমরা তো আপার 2/3 নিচে থাকি 1/3 বলি আপার হাফ বলি না তো আপার 1/3 বলি একটু ডিক্লাইন পজিশনে আপার 1/3 এখানে হাফ দিয়েছে আমার যদি মনে হয় আপার 1/3 বলি আচ্ছা এরপরে প্রোটিনুরিয়ার কজ সে কিভাবে রেনাল প্রি রেনাল পোস্ট রেনাল কজ থাকবে আমরা প্রথমে হাইলাইট করব রেনালটা দুই একটা ইম্পর্টেন্ট প্রি রেনাল এবং পোস্ট রেনাল কজ জানতে হবে এবং ম্যাসিভ প্রোটিনুরিয়া কক শুধু প্রোটিনুরিয়া কাকে বলে ম্যাসিভ আচ্ছা গ্লুকোজের একটা কোয়েশ্চন কিন্তু বলি নাই নরমালি গ্লুকোজ যায় কিনা গেলে কতটুকু যায় এটা লিখো এগুলো তোমরা পূরণ করবে আমি সব পড়া বলে দিব না নরমাল ইউরিন দিয়ে গ্লুকোজ আমার ডায়াবেটিস আমার ডায়াবেটিস নাই আমার কত যাবে কিনা ইনসানের নাই নিশ্চয় ইনশাল্লাহ তোমাদের কতটুকু যাবে গ্লুকোজ যাইতে পারে কিনা নরমাল কতটুকু গেলেও কতটুকু যাবে প্রোটিন নরমালি কতটুকু যায় প্রোটিন কতটুকু যায় নরমালি 150 মিলিগ্রাম পার 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 না বললে হবে না 150 মিলিগ্রাম অনেক বড় এটা পার কি পার ডে সেটা কখন আমি এটাকে বলবো প্রোটিনুরিয়া ম্যাসিভ প্রোটিনুরিয়া কখন বলবো যখন সেটা 3 অথবা 4 গ্রাম 3 গ্রাম বললে হবে পার ডে হয়ে যাবে তখন তাকে বলা হবে ম্যাসিভ প্রোটিনুরিয়া এখানে যে গুলো দেওয়া আছে নাম সেগুলো হচ্ছে যেমন ম্যাফ্রোটিসিনডম আগে বলতে হবে এখানে মাল্টিপল মাইলোমা আসবে কিন্তু অ্যামাইলয়েডোসিস মাল্টিপল মাইলোমা অ্যামাইলয়েডোসিস মাল্টিপল মাইলোমা এগুলো আসবে কিন্তু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হলে আচ্ছা নেফ্রোপ্যাথি হলে আসতে পারে তারপরে তারপরে হচ্ছে কোশ্চেন
কি বললাম যে প্রোটিন প্রোটিন নরমাল কতটুকু দেয় প্রোটিনে যে পি রেনাল তো কোথায় আছে বলো তো এখানে তো মডারেট মাইল হিসেবে আছে এটি যেমন মাল্টিপল মাইলোমা এটা তো রেনাল ডিজিজ না তাই না তাহলে এটা এই মাল্টিপল মাইলোমা কার ডিজিজ ব্লাডের ডিজিজ তাহলে তাহলে এই হচ্ছে প্রি রেনাল কজ এখানে কিন্তু দিছে মাইল মডারেট সিভিয়ার হিসেবে তোমাদের কিন্তু জানতে হবে প্রি রেনাল রেনাল পোস্টনাল কজ মেসিভ প্রোটিনিয়া জানবা আর আর জানবা হচ্ছে প্রি রেনাল কজ এবং পোস্টনাল কজ যেমন অ্যামাইলোইডোসিস এটা তো তার রেনালের কোনো কজ না এটাও কিন্তু প্রি রেনাল কজ তাহলে অ্যামাইলোইডোসিস এই যে তারপরে পেলা মাল্টিপল মাইলোমা পোস্টনাল মানে হচ্ছে কিডনি শেষ হলো তারপরে গুলোতে সেগুলো পোস্টনাল কজ পড়া শেষ ক্লাস শেষ না একটু শেষ করে দিচ্ছি আমি এরপরে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আমরা আরবিসি অলরেডি পড়ে ফেলছি ডব্লিউবিসি ইন্টারপ্রিটেশন ডব্লিউবিসি বেশি পাচ্ছি সে প্লেন্টি অফ ডব্লিউবিসি ডব্লিউবিসি কাস্ট হয়ে যাচ্ছে সেই কন্ডিশনের নাম কি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন মানে কি একদম পাইলোনেফ্রাইটিস থেকে আরম্ভ করে একদম ইউরেথ্রাইটিস সবগুলো যে কোনো জায়গায় অনেকগুলো কথা বলতে পারবা পাইলোনেফ্রাইটিস বলতে পারবা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বলে এক কথায় শেষ আর তা নাহলে পাইলোনেফ্রাইটিস সিস্টাইটিস তারপরে হচ্ছে তোমার ইউরেথ্রাইটিস এগুলো সবগুলাতে তাহলে সেই পাচ্ছি ইপিথেলিয়াল সেল নরমালি পাওয়া যায় দুই থেকে তিন থেকে পাঁচ ইপিথেলিয়াল সেল নরমালি পাওয়া যায় তাহলে আমরা মাইক্রোস্কোপিকেও বলে ফেললাম তাহলে আমরা আমরা আজকে রুটিন এক্সামিনেশন অফ ইউরিনটা ডেসক্রিপটিভ বললাম রেনাল ফাংশন টেস্টের আদার গুলো মানে আগে বলা হয়েছে ক্রিয়েটিনিন লেভেল এগুলো জানতে হবে কখন ক্রিয়েটিনিন লেভেল বাড়ে কখন ক্রিয়েটিনিন লেভেল কমে এই পড়াগুলো লিখবা কি নরমাল ক্রিয়েটিনিন লেভেল কখন বাড়ে কখন কমে নরমাল ইউরিয়া লেভেল কখন বাড়ে কখন কমে বাড়া যদি বলো কেউ যদি বলো যে দুইটা শিখবো না একটা শিখো তাও বাড়া শিখতে হবে মাস্ট এজুটেমিয়া কাকে বলে ইউরেমিয়া কাকে বলে এজুটেমিয়া মানে হচ্ছে এ মানে অ্যাবসেন্ট ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে গেছে কিন্তু তার কোনো সাইন সিমটম নাই রোগীটা সে হচ্ছে এজুটেমিয়া আর ইউরেমিয়া হচ্ছে উইথ সাইন সিমটম আমার ক্লাস শেষ ইনসান পাঠিয়ে দিবে জি ম্যাম পার্সেন্টেজ পাঠিয়ে দিবে এটা না হয় মতো প্রতিদিন তুমি তোমার এখানে ক্লাস হবে তাহলে আমি বুঝতে পারবো তোমার এই দিন ক্লাস হয়েছে অন্য দিন ক্লাস হয় নাই ম্যাম আমি আপনাকে ওই কোন দিন ক্লাস হয়েছে ওগুলো আপনাকে দিচ্ছি দিয়ে দিবে হ্যাঁ আগেরটাও দিবে এরপর পরবর্তী দিনের জন্য বলা হলে আর বলবো না এই কথা ওকে ম্যাম সালামু আলাইকুম আর তোমরা